বর্ধমান জেলার গোলশীতে উড়ালপুল ও আন্ডারপাসের দাবিতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। জাতীয় সড়ক অবরোধে শামিল স্কুল পড়ুয়া শিক্ষক থেকে সাধারণ মানুষ। NH2 তে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধে আটকে পড়ল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, ক্ষতি দেখতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল ও জেলা প্রশাসনের গাড়ি। দাবি পূরণ না হয় ক্ষিপ্ত জনতা গণ অবস্থান বিক্ষোভে সামিল হয়ে অবরোধ করল জাতীয় সড়ক। আজ বেলা 10:30 নাগাদ তারা 2 নম্বর জাতীয় সড়কের গলিগ্রাম গুসকরা মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। সাধারণ মানুষের সাথে দিনের আন্দোলনে অংশ নেন এলাকার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও মহিলারা। ঘটনার জেরে জাতীয় সড়কে আটকে পড়ে হাজার হাজার। এদিকে আন্দোলনের জেরে আটকে যায় বুদবুদে আবাস যোজনা তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি ও জেলা প্রশাসনের গাড়ি। এলাকার বাসিন্দাদের দাবি, জাতীয় সড়কের গলিগ্রাম গুসকরা মোড় এলাকা একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রতিদিন 400 থেকে 500 ছেলেমেয়ে রাস্তা পেরিয়ে স্কুল কলেজে পড়াশোনা করতে যায়। কর্মের জন্য অনেক মানুষ এই রাস্তা পারাপার করতে বাধ্য হয়। পূর্বে ওই জায়গায় রাস্তা পারাপার করতে গিয়ে বহু মানুষ গাড়ির ধাক্কায় মারা গেছেন। তারা সরকারি বিভিন্ন দপ্তরে বহুবার জানিয়েছেন তাদের ওই জায়গায় ফ্লাইওভার আন্ডারপাস করার আবেদন। অনেকেই প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি। দাবিতে অনড় থেকে কয়েকবার সড়ক অবরোধ করেছেন কয়েকটি গ্রামের মানুষ। প্রশাসনের মৌখিক অনুরোধে তারা তা তুলেও নেয়, তবে প্রতিশ্রুতি এলেও কাজের কাজ কিছু হয়নি। আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে এবং NH-এর তরফ থেকে যে এখানে আমাদের একটা আন্ডারপাস হবে, কিন্তু এখন দেখছি সবই ফালতু এবং ওনারা আমাদেরকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কোনো কাজ হচ্ছে না। এখন শুনছি আমাদের এখানে কোনো আন্ডারপাসের কোনো অপশন ওনারা রাখেননি, তাই আমরা আজকে আবার ফার্দার আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। কেন প্রয়োজন, কেন এখানে? এখানে প্রয়োজনটা হচ্ছে এই ঘুষখোরা মোড়ের ওপর প্রায় 20-25টা গ্রামের মানুষ প্রতিদিন চলাফেরা করে। 3-4টে হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের সমস্ত স্টুডেন্টরা যাওয়া আসা করে। আমাদের স্কুলের টোটাল চাষবাস, এগ্রিকালচার সব এই দিক থেকে পেরোতে হয় মানুষকে। হ্যাঁ, মাস্টার খেটে খাওয়া মানুষ থেকে এখন প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট লেগেই আছে আমাদের এই মোড়ে। এটা স্থানীয় প্রশাসনও আমাদেরকে বলেছেন যে হ্যাঁ, আপনাদের এটা ন্যায্য দাবি, এবং সাধারণ মানুষ আশেপাশে সবাই জানে যে কোথাও যদি আন্ডারপাস হয় তো এখানটা 1 নম্বর। হ্যাঁ, এটা প্রচণ্ড দুর্ঘটনাপ্রবণ এলাকা, সবাই জানে, কিন্তু তবুও কেন যে আমাদের এই আন্দোলনকে রেসপন্স করা হচ্ছে না এবং বলা হচ্ছে না যে আমাদেরকে যে হ্যাঁ আপনাদেরকে রিটিন একটা দেওয়া হচ্ছে না যে এখানেই আন্ডারপাস হবে। তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতেন তাহলে তো আজকে আমরা এইভাবে আর আন্দোলনে নামতে বাধ্য হতাম না। আপনাদের আন্দোলনের জন্য সেন্ট্রাল টিম আটকে গেছে, কি বলবেন? সেন্ট্রাল টিম আটকে যাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা তাদের একটু সময় আমরা তাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমাদের এই দাবিকে আপনারাও সমর্থন করুন এবং আমাদের এই আন্দোলনকে আপনারা সহযোগিতা করুন। আমাদের এখানে মোটামুটি 25-30টা গ্রাম আছে এই মানে গুসকরা মোড় দিয়ে প্রতিদিন যাতায়াত করে। হ্যাঁ, স্কুলের ছাত্রছাত্রী 3-4টে স্কুলের ছাত্রছাত্রী পাস হয় এখানে। সারদা বিদ্যাপীঠ আছে, কালীমতি হাই স্কুল আছে, গোলসি হাই স্কুল আছে, বনসুচিপুর হাই স্কুল আছে, উচ্চগ্রাম হাই স্কুল আছে। হ্যাঁ, তা এত এত স্কুলের স্টুডেন্টরা তারা যাতায়াত করে, প্রত্যেক দিন দুর্ঘটনা লেগে আছে। আজকে যদি একটা স্কুলের স্টুডেন্ট দুর্ঘটনায় কিছু ক্ষতিগ্রস্ত হয় তার দায়িত্ব কে নেবে? আমার নাম অসীম কুমার চক্রবর্তী। হ্যাঁ, আজকে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, দেখা যাক প্রশাসনের তরফ থেকে। আমরা নির্দিষ্টভাবে NH-এর লোকরা আসবে, NH-এর অফিসাররা আসবে, তারা এসে আমাদেরকে একটা প্রতিশ্রুতি দেবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে। এর আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা এখনো পর্যন্ত কোনো রাখেননি বা আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেন। আমার নাম অসীম কুমার চক্রবর্তী। এই আন্দোলনটা আমরা গত 2022-এর 7ই আগস্ট থেকে শুরু করেছিলাম। গলিগ্রাম মোড়ের যে কাটিংটা, ঘুষখোরা রোডের এখানে যে কাটিংটার গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা NH-AI PIO সাহেবকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা বোঝানোর চেষ্টা করেছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন ওই দপ্তরে যিনি রোডমন্ত্রী সড়ক মন্ত্রী ছিলেন তাকে, এবং পূর্ব বর্ধমান জেলার DM সাহেব, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, ADM, SP সাহেব থেকে আরম্ভ করে লোয়ার লেভেলে যত প্রশাসনিক দপ্তর আছে সকলকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। শুধু আমরা নয়, এলাকাবাসী নয়, প্রতিটা স্কুল, বনসুজপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, উচ্চগ্রাম হাই স্কুল উচ্চ মাধ্যমিক, এলাকার বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে যাতায়াত করতে হয় আমাদের NH-এর ঠিক দক্ষিণ দিকে SI অফিস। SR অফিস যাতায়াতের স্বার্থে এখানে যে গুরুত্বপূর্ণ রোড
সেই কাটিংটা যে গুরুত্বপূর্ণ আছে, বিভিন্ন ব্যাংক আছে, এসআই অফিস আছে, আমাদেরকে নিত্যদিন যাতায়াত করতে হয়। 250 থেকে 300 ছেলেকে ডেলি যাতায়াত করতে হয়, রাস্তার উত্তর দক্ষিণ পারাপার করতে হয়। আন্দোলনটা এখন যে আন্দোলনটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে এনএইচ কর্তৃপক্ষ দায়ী, কারণ এনএইচ কর্তৃপক্ষ বিভিন্নভাবে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের আন্দোলন জারি থাকবে এবং এই আন্দোলনটা আরও বৃহত্তর আন্দোলনে পৌঁছাবে। সমরেশ ঠাকুর, যাতে নিশ্চিন্তে পাঠাতে পারছি না, যে রাস্তাতে বিপদ আছে, সুজিপুরে স্কুল যাচ্ছে, কেউ গলসির স্কুল যাচ্ছে, নিশ্চিন্তে হতে পারছি না যে বাচ্চারা কিভাবে স্কুল যাবে বা কিছু। আমরা চাই এখানে আবার বিরিজ হোক। এদিকে গতকালই আচমকা তারা জানতে পারেন গলিগ্রাম গুসকরা মোড়ে উড়ালপুল ও আন্ডারপাস তারা পাচ্ছেন না। তারা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন। দিনভর পেরিয়ে গেলেও কোনো সুরাহা না মেলায় আজ এলাকার স্কুল পড়ুয়া ও মহিলাদের নিয়ে টায়ার জ্বালিয়ে রাস্তার উপরে বসে পড়েন সাধারণ মানুষ। তাদের দাবি, উড়ালপুল তথা আন্ডারপাস না হলে তারা অবরোধ তুলবেন না। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।